বিভিন্ন জায়গা থেকে আসছেন ক্রেতা ও পাইকাররা, কিনছেন লতি। জয়পুরহাট পাঁচ পিবি সড়কের বটতলি এলাকার এই বাজারে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে লতি কিনতে আসেন তারা। পুষ্টিকর ও সুস্বাদু হওয়ায় রাজধানীসহ সারা দেশে রয়েছে এর ব্যাপক চাহিদা। আমরা পাঠাই ঢাকার বিভিন্ন জায়গায়, যেমন যাত্রাবাড়ী, কারণ বাজার, শ্যামবাজার, চৌরাস্তা, এসব জায়গায় পাঠায় এবং এখান থেকে আমাদের অন্যান্য ব্যবসায়ীরা নিয়ে বিদেশে পাঠায়। প্রচুর লতি আমরা এখান থেকে ক্রয় করে নিয়ে ঢাকায় যাই, ঢাকা থেকে আবার এই বিভিন্ন বিভিন্ন দেশে চলে যায়। আমাদের লতি এই কারণ বাজার যায়, আবার মনে করেন এই মিরপুর যায়, বিভিন্ন জায়গায় যায়। কারণ বাজার ঢাকা শহর, রাজধানী গোটা শহর যায়। সরকারের কাছে একটা দাবি, যদি আমাদের নিজস্ব কোনো রকম একটা হাট করে দেয়, কোনো আরত তারত করার মতো কোনো প্রয়োজন নাই, যদি করে দেয় তাহলে ইনশাআল্লাহ আমরা শান্তি মতো ভালোভাবে ব্যবসা করতে পারি। স্বল্প খরচেই অধিক লাভের হওয়ায় কচুরলতি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। অন্যান্য ফসলের চাইতে এই ফসলের লাভজনক বেশি, যার জন্য আমরা ধান, গম ইত্যাদির চাইতে কচুরলতি আবাদ করে থাকি। অন্য ফসলের থেকে মনে করতে আর চাহিদা ভালো, এখানে আমরা সবাই মিলে আবাদ শুরুবাত করি বা এখানে ব্যাপক পরিমাণ বেচা কিনা হয়। জেলা কৃষি বিভাগের এই কর্মকর্তা জানালেন, লতি চাষে কৃষকদের সকল প্রকার সহযোগিতা দিচ্ছেন তারা। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা লতিরাজ কচু কীভাবে প্রযুক্তিগত গুণগত সম্পন্ন লতিরাজ কচু আবার তার প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রাখছি। আশা করি এদিন উত্তরোত্তর লতিরাজ কচুর আবার বৃদ্ধি পাবে এবং আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে সাহায্য অব্যাহত থাকবে। চলতি বছর জয়পুরহাট জেলায় 1275 হেক্টর জমিতে কচুরলতির চাষ হয়েছে। বিজয় টিভি, ন্যাশনাল ডেস্ক।